إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعه ضلاله وكل ضلاله في النار ثم اما بعد ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في انفسكم اتقوا الله في اسرتكم اتقوا الله في ابائكم واجدادكم وامهاتكم اتقوا الله في أبنائكم وأزواجكم وعشيرتكم. اتقوا الله في علنكم وسركم. فإن التقوى وصية من الله للأولين والآخرين. اللهم اجعلنا من عبادك المتقين. اللهم اجعلنا من عبادك المؤمنين المخلصين. إن إنك ولي ذلك والقادر عليه. আল্লাহ আমরা গত পর্বে আলোচনা করেছিলাম মানুষের সাথে আচরণের পদ্ধতির ইসলামী নীতিমালা আজকে আমরা ইনশাল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত খুদ্ পেশ করব ইনশাল্লাহ সেটি হল পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইসলামী নীতিমালা একটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রী থাকেন পরিবারের শুরুটাই হয় স্বামী এবং স্ত্রী দিয়ে অর্থাৎ বিবাহ প্রথার মাধ্যমে বিবাহ প্রথা এই জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামাজিক বন্ধন একটা বৈধ একটা সুন্দর একটা পবিত্র বন্ধন যা দিয়ে মানব জাতির বংশধারা চলতেই থাকে এবং কেমন পর্যন্ত এভাবে চলবে এটা ইসলামী নীতিমালা তাহলে পরিবারের শুরুটা হয় স্বামী এবং স্ত্রী দিয়ে এবং তারপর তারাই মা বাবা হয়ে যান যখন তাদের ঘরে আল্লাহ সুবাহ তালা কোনো সন্তান দেন তখন পরিবারের সদস্যরা বাড়ে তারা হয়ে যান মা এবং বাবা আর তাদের সন্তানদের উপর তাদের একটা হক তৈরি হয় আবার সন্তান সেও একটা অধিকার নিয়ে পৃথিবীতে আসে অতএব মা বাবার উপর সন্তানের একটা হক রয়েছে কোর ফ্যামিলি বা পরিবার বলতে আমরা এটাকে বুঝি কিন্তু পারিবারিক এই বন্ধনের কারণে আরও নানা ধরনের আত্মীয় আত্মীয়তা তৈরি হয় কেউ হন চাচা আবার কেউ হন চাচি কেউ হন ফুফা কেউ হন ফুফু তাই না কেউ হন খালা কেউ হন খালু এভাবে নানা ধরনের আত্মীয়তার বন্ধনও আমাদের মধ্যে তৈরি হয় তা আজকে এই বন্ধনগুলোর মধ্যে ইসলাম আসলে কিভাবে সম্পর্ক রক্ষার কথা বলেছে এবং সম্পর্ক ধরে রাখার কথা বলেছে এবং সম্পর্ক উন্নয়নের কথা বলেছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু যেটা প্রায়শই আমাদের আলোচনার মধ্যে আসে না এবং এই মূলনীতিগুলো যে যার মতো করে বুঝে সেগুলোকে অ্যাপ্লাই করছেন ফলে আমাদের পরিবারগুলো আসলে সুখী পরিবার হওয়ার পরিবর্তে অনেক ক্ষেত্রে দুঃখী পরিবার হয়ে উঠছে এবং শুধু তাই না আধুনিক বৈশ্বিক এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি ইসলামের যে এই পবিত্র বন্ধন পারিবারিক প্রথা সেটা প্রায় ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে এটা আধুনিক তথাকথিত উন্নত বিশ্বে প্রায় ধ্বংসই হয়ে গেছে হয়নি বলেন তো আর তারাও চায় আমাদের মুসলিম সমাজ থেকেও পরিবার উঠে যাক। স্বামী স্ত্রী কি থাকবে বলেন স্বামী স্ত্রীর বন্ধন এই পবিত্র বন্ধন টুটে গেলে মা বাবার বন্ধনটা কি থাকবে আর বলেন আপনি সন্তান হবেন আপনার মা বাবা যে কোথায় আছে আপনি হয়তো জানবেনও না তাই না অন্যত কিন্তু সেটাই সেই চিত্রটা আমাদের সামনে বারবার আসে আর আমরা অনেকেই হয়তো বুঝতে পারছি না যে এই পারিবারিক বন্ধনকে ধ্বংস করার জন্য কি ধরনের ষড়যন্ত্র আছে ওইটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো আজকে শুধু বলবো যেহেতু এটা ইসলামের প্রতিষ্ঠিত পারিবারিক বন্ধন যেটার কোনো ব্যত্যয় নেই এবং ব্যত্যয় করার কোনো সুযোগও নেই আল্লাহ সুহান ও হত তিনি প্রথম নবী যে পাঠিয়েছেন আদাম তাকেও বিবাহের মাধ্যমে এই পারিবারিক বন্ধন আবদ্ধ করেছিলেন এবং তারপর এ যাবৎকাল যত নবী এবং রাসুল আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকের জন্য তিনি স্ত্রী এবং সন্তান প্রদান করেছেন সুরার রার্দ আটত্রিশ নম্বর আয়তে সে স্পষ্ট করে বলেছেন ওলাকাদ আর সাল্লামিন কাবলিকা রসুলেন ও জা আল্লাহম আজ রিয়া তোমার পূর্বে অনেক রাসুল আমরা প্রেরণ করেছি তাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করে দিয়েছি স্ত্রী এবং সন্তান তাহলে এটা হচ্ছে আল্লাহ আলার ফিল আর্থ এটা আল্লাহ তালার সন্না সিস্টেম এবং মজার ব্যাপার হলো পারিবারিক প্রথাটা এটা একদিকে জাগতিক সিস্টেম অন্যদিকে শেরাই সিস্টেম জাগতিক কারণ জগৎটাকে আল্লাহ তালা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আমি এটি নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে সে আলোচনায় আমরা তুলে ধরেছি যে কিভাবে এটা আল্লাহ সোমতালার জাগতিক সিস্টেম হলো পদার্থ এবং প্রাণী সবগুলোর মধ্যে আল্লাহ তালা এই সিস্টেমটাকে জারি রেখেছেন এবং এটা জারি থাকবে অতএব পরিবারকে ইগনোর করে আপনি যাই করবেন এটা বিপর্যয়ই ডেকে নিয়ে আসবে এটা কোনোদিন করলেন নিয়ে আসবে না আর এটা সেরাই বন্ধন আমরা বলেছি সেরাই বন্ধন বিবাহ একটা পবিত্র বন্ধন বিবাহের মাধ্যমে একজন স্বামী একজন স্ত্রীর যত মেলামেশা যত কিছু আনন্দ উল্লাস থেকে আরম্ভ করে যত কামাই যত সন্তান সন্ততি সবই আল্লাহর পক্ষ থেকে নেওয়ার

তাহলে কি পাপ হতো না সবাই মনে বললেন তাহলে যদি অবৈধকে কেউ অ্যাভয়েড করে বৈধতার মধ্যে নিজেকে রাখতে পারে দ্যাট ইজ গ্রেট গ্রেট জব একটা বড় ইবাদা বড় সাদাকা এটি রাসুস মিন করেছেন কিন্তু কাগজে কলমে কি সুন্দর করে বুঝিয়ে দিলেন স্বামী এবং স্ত্রীর সম্পর্কটাকে কোরআন পবিত্র সম্পর্ক হিসেবে চিহ্নিত করেছে তাদের প্রত্যেকের জন্য অধিকার নির্ধারণ করে দিয়েছে এবং তাদেরকে পৃথিবীর সবচেয়ে বেশি ইন্টিমেট কাপল বা ব্যক্তি হিসাবে নির্ধারণ করেছে কারণ অনেকগুলো আয়াতে এই বর্ণনাটা আছে আমার যে সময় তাতে আসলে দীর্ঘ আলোচনা সম্ভব না সংক্ষেপে পয়েন্টগুলো এবং তার কিছু দলিল আমি পেশ করব আল্লাহ সুবহান তাআলা সূরা আল বাকারার 228 নম্বর আয়াতে বলছেন ওয়ালাহুন্না আলাইহিন বিল মা'রুফ স্ত্রীদের জন্য অধিকার রয়েছে ঠিক যেমনটি তাদের উপর স্বামীদের অধিকার রয়েছে বিল মা'রুফ খুব গুরুত্বপূর্ণ কথা বিল মা'রুফ নিয়ম অনুযায়ী ইনসাফ অনুযায়ী ন্যায়সঙ্গতভাবে অর্থাৎ স্বামী কিংবা স্ত্রী কাউকে বঞ্চিত না করে ডিপ্রাইভ না করে কাউকে নাঠকিয়ে কাউকে প্রতারিত না করে উইন এটা হচ্ছে উইন উইন পজিশন বলা হয় এটাকে উইন উইন পজিশন স্বামীও উইন করলেন স্ত্রীও উইন করলেন তাহলে বলেন তো দুজনে সুখী হবে না কে সুখী হবে যেই স্বামী ফিল করে যে আমার স্ত্রীর সমস্ত অধিকারগুলো আমি পাচ্ছি আমার স্ত্রীর উপরে যে অধিকারগুলো আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন আমি পাচ্ছি সেই স্ত্রী মহীষী নারী কোনো সন্দেহ নেই আর এই স্বামীও পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ আর যে স্ত্রী ফিল করেন যে তার স্বামীর কাছ থেকে যে অধিকারগুলো সেরিয়া তাকে দিয়েছে সে সবটা পাচ্ছে সে স্ত্রী পৃথিবীর সবচেয়ে সুখী নারী এবং এই পুরুষ সবচেয়ে মহান পুরুষ সত্যি কিনা বলেন

দ্বিধা না করে স্ত্রীকে এটা দিতে চায় না ওটা দিতে চায় না খরপোস ঠিক মতো দেয় না তাকে কষ্ট দেয় ঝলিয়ে রাখে হ্যাঁ একটু রাগের কারণে তাকে বাপের বাপ পাঠিয়ে দেয় ইত্যাদি এই কাজগুলো যেন সে না করে বরং একজন সচ্ছল মানুষ উদারতার সাথে যেভাবে ডিল করেন এবং খরচ করেন তিনি সেভাবে করবেন আর যার উপর রিজিকটা সংকীর্ণ হয়ে যায় খরচ করার মতো তার সেই সচ্ছলতা না থাকে সীমাবদ্ধতা চলে আসে তাহলে আল্লাহ তালাকে যতটুকু দিয়েছেন তা থেকে যেন সে খরচ করে ওয়াইফ কি সেটা বুঝবে না আল্লাহ একবার স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা তৈরি হয়ে যায় মাহাব্বা সাস্টেন করে তখন কিন্তু স্বামী স্ত্রীর জন্য জান দিতে পারে এবং স্ত্রী স্বামীর জন্য জান দিতে পারে পারে না বলেন তো অনেক স্বামীর কথা জানি যারা দেখেন স্ত্রী সেবা পাওয়ার পরিবর্তে সারা রাত ধরে বছরের পর বছর স্ত্রী সেবা করে যাচ্ছে আমি জানি এই ঢাকা শহরে আছে এবং এইরকম একজন স্বামী যিনি প্রায় পঁচিশ বছর ধরে তার স্ত্রী সেবা করে যাচ্ছেন আমার খুবই পরিচিত এটা বললাম এই জন্য যেন একটা গল্প হিসাবে আপনারা নানেন একজন স্বামী তার প্রায় প্যারালাইজড স্ত্রী অসুস্থ স্ত্রীকে পঁচিশ বছর ধরে সেবা করে যাচ্ছেন ক্যান ইউ ইমাজিন ইট তাহলে এরকম পুরুষও কিন্তু আছে আর স্ত্রীদের ক্ষেত্রে এটা অনেক বেশি পাওয়া যায় আমাদের বন্ধের প্রশংসা করতেই হয় তারা অনেক সংখ্যায় অনেক যারা তাদের স্বামীদের দিনের পর দিন খেদমত দিয়ে যাচ্ছেন হেহমদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালা যতটুকু দিয়েছেন ততটুকু থেকেই যেন তারা ব্যয় করে আর আল্লাহ যা দিয়েছেন তার বেশি সাধ্যের অতিরিক্ত আল্লাহ কিন্তু কাউকে তাকলিফ দেন না আর এই কঠিন অবস্থার পর আল্লা তালা সহজ অবস্থা আনয়ন করেন ও চিরেই আনয়ন করবেন সে কথা তিনি বলেছেন অতএব কেউ যেন ডিসহার্টেড না হয় হতাশ না হয় যে আল্লাহ একই অবস্থা আমার স্বামীর অবস্থা আমার স্ত্রীর অবস্থা কিভাবে উত্তরণ হবে কিভাবে আমি সেবা করব না আপনাকে করে যেতে হবে আপনি করে যান আপনি যদি মহৎ মানুষ হতে চান এরপর আল্লাহ সুমতাল্লাহ বলছেন আজকে নো হুন নামিন হাই তোমরা পুরুষরা যে জায়গায় বসবাস করে ঠিক সেরকমই জায়গা তোমাদের স্ত্রীকে তুমি সাক্কাদের ব্যবস্থা করে দাও অ্যাকমডেশনের ব্যবস্থা করে দাও মিন উজ দিকুম তোমাদের সাধ্য অনুযায়ী ওলা তো রুহুন না লে তোহীন না আর তাদের কোনো ক্ষতি করু না যাতে তাদের উপর তুমি একটা কঠিন অবস্থা আরোপ করে দিতে পারো অনেক স্বামী আছে এরকম স্ত্রীকে হয়তো সে কঠিন অবস্থার মধ্যে ফেলে দেয় ঠেলে দেয় কারণ স্ত্রীর উপর তার অনেক অভিমান অনেক রাগ ইত্যাদি আর অনেক কিছু আচ্ছা এরপরে আমরা যেটা দেখি যে সাল্লাম তিনি স্বামী এবং স্ত্রীকে অপরের জন্য মাসুল করে দিয়েছেন স্বামী তার স্ত্রী এবং সন্তান সকলে দায়িত্বশীল এবং স্ত্রী স্বামীর সবকিছুর দায়িত্বশীল এবং আমানাদার সে নিজের উপরও আমানতদ্বার কোন স্ত্রী যদি কোনো পরকিয়া লিপ্ত হয় অথবা কোনো পরপুরুষের সাথে কথা বলে স্বামীর অনুমতির বাইরে পর পুরুষকে তার বিছানা নিয়ে আসে সে কিন্তু সে অনুমতি দেয়নি এবং রাসুলসাল্লাহ আসালাম সেটা ডিসকাস করেছেন সেটা স্পষ্ট করে বলেছেন সুতরাং বোঝা গেল স্বামী এবং স্ত্রীর ব্যাপারে রাসুলসাল্লাহ সাল্লামের একটা মনিটরিং ছিল একটা ইনস্ট্রাকশন এবং নির্দেশনা ছিল যাতে করে স্বামী এবং স্ত্রী তারা সবচেয়ে বেস্ট স্বামী হতে পারে বেস্ট স্ত্রী হতে পারে আর দেখেন সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের পৃথিবীতে অধিকাংশ সমাজই পুরুষ দ্বারা শাসিত ফলে অনেক জায়গায় পুরুষ ডমিনেট করে যেন সেটা না করে এই জন্য সাল্লাম বিদার হজের ভাষণে সেই নসিহাটা দিয়েছিলেন বলেছিলেন নারীদের ব্যাপারে তোমরা কল্যাণ সাধন করবে তাদেরকে কখনো কষ্ট দিবে না এবং নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবে পুরুষদেরকে এটা বলেছেন কিন্তু নারীদেরকে বলেননি তোমরা পুরুষদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে কারণ অধিকাংশ ক্ষেত্রে যে জায়গাটা ডিস্টর্শন হয় সেই জায়গাটাই অ্যাড্রেস করা হয় রাসুলসাল্লাহ সেটা বলেছেন আর নারীদের জন্য কিছু সুসংবাদ দিয়েছেন সেটা তিনি যেমন আরেকটা আয়াতে বলেছেন হুন্না লেবাসুল্লাহ কুম ও লেবাস্লাহ হুন্না তারা নারীরা পুরুষদের পোশাক এবং পুরুষ নারীর পোশাক এটা হচ্ছে ইন্টিমেসি বা তাদের পারস্পরিক সম্পর্কের একটা চমৎকার নিদর্শন এখানে তুলে ধরা হলো যাতে করে স্বামী এবং স্ত্রী তারা আসলে একে অপরের জন্য মানে ফেদা হয়ে যায় যারা একে অপরকে ভালো চরমভাবে ভালোবাসে এবং একে অপরের প্রতি বিশ্বস্ত হয়ে যায় এবং একে অপরের প্রতি মন থেকে ভালোবাসা পোষণ করে এই বিষয়গুলোই কিন্তু কোরআন হাদিসের মধ্যে উঠে এসেছে এবং নারীদের সার্টিফিকেটটাকে রাসুলসাল্লা সাল্লাম গণ্য করেছেন বলেছেন খাই রকম খাই রকম লে আহলি খাই রকম খাই রকম লে আহলি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম ও আনা খাই রকম লে আহলি আর আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমার স্ত্রীদের তরফ থেকে সার্টিফিকেটের মাধ্যমে কথা তিনি তুলে ধরলেন যাই হোক এরপরে আমরা একটু যেতে চাইব স্বামী স্ত্রীর ব্যাপারে তাহলে আরো অনেক ইনস্ট্রাকশন আছে আমাদের মূলনীতিটা হলো এই যে স্বামী এবং স্ত্রী একে অপরকে ভালোবাসবে যেহেতু বিবাহের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা সুরার রুমের নম্বর কৃষ্ণবাহীতে কিন্তু সেটা আল্লাহ তালা বলে দিয়েছেন লিতাসকুন ইলাইহা ওয়া আলবা এটা আল্লাহ তালা নিদর্শনের অন্তর্ভুক্ত তিনি বলছেন যে তার একটা নিদর্শন হলো তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তোমাদের উভয়ের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন মামার এবং ভালোবাসা তাহলে এই ভালোবাসাটা রক্ষা করা স্বামী এবং স্ত্রীর উপরে ওয়াজিব এটা হলো এক নম্বর কায়দা স্বামী স্ত্রী দ্বিতীয় হচ্ছে স্বামী স্ত্রী একে অপরের ভুল থাকলে সেটা ক্ষমা করে দেওয়া যত ধরবেন তত অভিমান হবে তত কাটাকাটি হবে এবং শেষে তালাক হবে আমাদের দেশের মানুষ মনে হয় যেন তালাক দেওয়ার জন্য একটা সিন ক্রিয়েটের মানে আগে থেকেই একটা সচেতনভাবে হোক অচেতনভাবে হোক একটা প্ল্যান থাকে মাথায় মনে হয় যেন সিন ক্রিয়েট করা ছাড়া তালাক দেওয়া যায় না একটা কিছু ভাঙতে হবে আক্রমণ করতে হবে রাগারাগি করতে হবে মানে একটা একটা কি বলে যে অফেন্সিভ একটা ব্যবহার তাকে করতে হবে এটা ঠিক নয় বরং আপনি যদি একটা মূলনীতি ফলো করেন আপনি স্বামী হন অথবা স্ত্রী হন যে আমি ধৈর্য ধরব এবং আমার স্পাউসকে আমি ক্ষমা করে দেব কিন্তু আপনি যদি ক্ষমা করতে না পারেন ধরেন কিছু ইস্যু থাকতে পারে ক্ষমা করতে পারছেন না তাহলে মিউচুয়ালি আপনি তালাকে যান আপনি রাগ করে তালাকে যাবেন কেন সিন্ডিকেট কেন করবেন তাই না এটা তো হতে পারে না এটা হতে পারে না আসলে এই এডুকেশনটা নাই এটা একটা এডুকেশনের ব্যাপার আর এজুকেশনটা পরবর্তীতে কালচার তৈরি করে কিরকম যে আমাদের সবার মাথায় ঢুকলো যে না আমরা কেউই আমাদের স্ত্রীদেরকে কখনোই এভাবে রাগ করে তালাক দিব না যদি কোনো ব্যক্তির পক্ষে তার স্ত্রীর সাথে বসবাস করা সংসার করা বা পারিবারিক জীবন যাপন করা কঠিন হয়ে পড়ে তাহলে আপনি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যান এটা অনেক সময় স্ত্রীদের পক্ষ থেকে হতে পারে খোলা করেন স্বামীর কোনো দোষ নাই খোলা করেন স্বামীকে রাজি করেন তাই না স্বামীর দোষ আছে তাহলে কিন্তু স্বামী তালাক দিচ্ছে না তাহলে আপনি তালাকের ব্যবস্থা করতে পারেন ইসলাম সে ব্যবস্থা করেছে আর স্বামী যদি স্ত্রীকে পছন্দ না করেন তাহলে আপনি তাকে খুশি করে দেন তা তাকেও তো একটা জীবনযাপন করতে হবে যদি তাকে তালাক দিতে চান কিন্তু তালাকটা যেন নিবর্তনমূলক না হয় না হয় রাগ করে না হয় পরবর্তীতে আফসোস করবেন এবং মুফতিদেরকে খুঁজবেন কে আপনাকে বাঁচাতে পারে আরে ফতোয়া দিয়ে কি কাউকে বাঁচানো যায় বলেন তো কাউকে বাঁচানো যায় না ফতোয়ার কিছু এখতালাফ আছে এখতালাফি মাসাল আছে বাট আচ্ছা যাক আমি একটু যাই তাহলে স্বামী স্ত্রীর সাথে রিলেটেড এটা হচ্ছে একটা ব্যাপার যে আপনি সাম করবেন তা সাম করবেন ক্ষমা করে দেবেন এরপরে হচ্ছে একজন আরেকজনের ত্রুটি কিন্তু পাবেন এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে তৃতীয় যে মূলনীতি সেটা হচ্ছে যে কোনো বিষয়ে আপনারা মাসোয়ার ভিত্তিতে চলবেন অনেক স্বামী মনে করে স্ত্রী তো আমার অধীন তার আবার কিসের মত আমি যা বলবো তাই হবে ছুটিতে এক জায়গায় বেড়াতে যাবো সেটা আমি যা বলবো সেখানেই যাব স্ত্রীদের মতামত নিতে চায় না কিন্তু এটা ভুল শুধু স্ত্রী না সন্তানদের মতামতও নেবেন পারিবারিক কালচারের মধ্যে যেন এটা তৈরি হয় যে আপনার সকলের মতামত নিয়ে আপনি আসলে যদি একটু টেকনিক অ্যাপ্লাই করেন তাদের মতামত নিয়ে আপনি যেটা করতে চান সেটার পক্ষে আপনি আপনার যুক্তি যদি পেশ করেন দেখবেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার কন্যা ছেলে সবাই বলবে যে ইয়াস বাবা আপনি যা বলেছেন সেটাই সঠিক তাই না তাতে সব দিক রক্ষা করা হলো সবাই খুশি থাকলো আর যদি আপনি দিনের পর দিন নিজের মত অনুযায়ী চলেন স্ত্রী ফিল করবে যে আমার কোনো মত কথা দেওয়ার সুযোগ নেই এবং সন্তানরা বলবো বাবা আমার এক গোয়ার হুম তিনি যা বলেন তাই করেন আমাদের কখনোই মতামত নেন না হয়তো বাবা আজকে যেটা বললেন সে জায়গায় কারো যেতে ইচ্ছে করছে না কিন্তু জোর করে নিয়ে গেলেন এতে কি সুখ আসবে বলেন আসবে না তাহলে স্বামী স্ত্রীর এই মূলনীতিগুলো ফলো করতে হবে আর বাবা মায়ের হকুক এটা হচ্ছে দ্বিতীয় বিষয় আমাদের আলোচ্য আজকে মনে হয় না যে সব শেষ করতে পারবো যাই হোক যতটুকু পারি বলবো নেক্সটে আমাকে একটু মনে করে দিবেন আমি নেক্সট খোদ বাকি কথাগুলো শেষ করব। আজকে বাবা মায়ের বিষয়টা একটু বলি আমাদের এখানে অনেক বাবারা আছেন আমাদের অনেক মুরব্বীরা আছেন দেখেন ইসলাম আপনাদেরকে কতটা মর্যাদা দিয়েছে সাধারণত মানুষের মধ্যে নেচারাল একটা জিনিস দেখা যায় যে সকল মানুষ তার সন্তানের প্রতি বাৎসল্য অনুভব করে সকল বাবারা তার সন্তানের জন্য পাগল থাকেন তাকে মানুষ করা তাকে গড়ে তোলা তাকে সঠিকভাবে প্রতিপালন করা তাকে পৃষ্ঠপোষকতা দেওয়া তাকে শিক্ষিত প্রশিক্ষিত করে গড়ে তোলা এবং তাকে স্বাবলম্বী ভালো মুসলিম হিসেবে গড়ে তোলা সব বাবা মার স্বপ্ন এই সন্তান যখন বড় হয় তখন সে আর পেছনের দিকে তাকায় না সেও তার সন্তানকে নিয়ে সেম স্বপ্ন দেখতে থাকে উপেক্ষিত হয় তার বৃদ্ধ বাবা এবং মা বুঝতে পেরেছেন পয়েন্টটা এভাবে সব মানুষেরা ফোকাসটা থাকে সন্তানের দিকে আর উপরের দিকে বা পেছন দিকে আর থাকে না ফলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাবা মায়েরা উপেক্ষিত হন অনেক বাবা অনেক মা তার সন্তানের কাছে যেটা এক্সপেক্ট করেন সেটা কিন্তু সে পালন করে না সে তখন তার সন্তানকে নিয়ে ব্যস্ত থাকে অনেক ধনী মানুষ দেখবেন সন্তানকে ইউরোপে আমেরিকাতে বছরে পঞ্চাশ লাখ বা এক কোটি টাকা দিয়ে পড়াচ্ছে কিন্তু তার বাবা বা মাকে সামান্য টাকা দিয়ে সে চিকিৎসাও করাচ্ছেন আচ্ছা আছে না এরকম প্রচুর আছে প্রচুর আছে কভিডে আমরা দেখেছি অনেক ফ্যামিলির ছেলে মেয়েরা কিভাবে বৃদ্ধ বাবা মাকে বের করে দিয়েছে এটা পত্রিকার শিরোনাম হয়েছে অনেক অনেকগুলো ঘটনা তাহলে আমি একজন আরব স্কলারকেও দেখলাম তিনি বললেন যে এটাই দেখা যায় পৃথিবীর অধিকাংশ সমাজে যে সন্তানেরা বাবা মায়ের এত বাৎসল্য পেয়ে মানুষগুলো অথচ বড় হওয়ার পরে বাবা মাকে আর মনে রাখলো না সে আবার নিজের সন্তানের দিকে মুখ ফেরালো কিন্তু বাবা মায়ের দিকে সে মুখ ফেরায় না তবে ইসলাম তাহলে কি বলে ইসলাম কি এটাকে ঠিক বলে না ঠিক বলে না ইসলাম বলে এই জায়গায় একটু সংশোধন প্রয়োজন ইসলাম বলে আমাদের সন্তানদেরকে একটু এজুকেট করা প্রয়োজন যাতে তাদের এই যে একটা স্বাভাবিক চিন্তা আছে সেটাকে ওভারকাম করে তারা তাদের সন্তানকেও দেখুক কিন্তু বাবা মায়ের অধিকারকে তারা রক্ষা করুক যদি একসাথে আয়াতগুলো পড়েন দেখবেন কি চমৎকার এই সামাজিক রোগটাকে অ্যাড্রেস করেছে এবং যাতে বাবা মায়েরা কখনোই বঞ্চিত না হন সেটা গোটা মানব জাতিকে বারবার ওসিয়াত করেছে কিছু তুলে ধরছি আমি এটা বলে আজকে এই খোঁজ শেষ করবো আল্লাহ সহামত আল্লাহ সরাতুল ইসরার তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে বলেছেন ওয়াখাদা রব্বুকে আল্লাহ তাবুদু ইল্লা ইয়া তোমার রব নির্দেশ দিচ্ছেন যে তাকে ছাড়া আর কারু ইবাদত করুণা ওয়াবিল ওয়ালেদিন হেহসানা এবং বাবা মা দুজনের সাথে তোমরা উত্তম ব্যবহার করো ইম্মায় আব্লোগান আইন্দাকাল কে বর আহাদুহুমা ওকেলাহুমা ফেলাতাকুল্লাহমা উফফিম ওয়ালাত নারহুমা যদি তাদের কোনো একজন অথবা তাদের উভয়ে তোমার কাছে যৃদ্ধ বয়সে পৌঁছে যায় তাহলে তাদেরকে উফ শব্দটাও বলো না উফ শব্দটাও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং তাদের উভয়ের জন্য সুন্দর কথা বলো সুন্দর কথা বলো আর ভালোবাসা এবং সুন্দর ব্যবহারের পেখম তাদের দিকে ছড়িয়ে দাও অকর রব্রাহ হুমা কেমারব্বায়নি আর দোয়া করতে থাকো বলতে থাকো হেরব তুমি তাদেরকে তেমনি রহম বাবা মা সবাইকে আল্লাহ সুবাহ বাবা মার সাথে আরো ভালো ব্যবহার করার জন্য অনেকগুলো আয়াতে নির্দেশ দিয়া তোমাদের রব যা হারাম করেছেন সেটা তোমাদের উপর তেলাওয়াত করে শোনাই সেটা হলো এই যে তার সাথে তোমরা শরীর করবে না এবং বাবা মা উভয়ের প্রতি সুন্দর আচরণ করবে সুরা লোকমানের চোদ্দ পনেরো নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ওয়াসাইন আল ইনসান আবি ওয়ালিদাই হিয়া হামাল হু ওম হু ওয়াহান আলা ওয়াহিন ওয়া ফেসাল হুফি আমাইন আনিসকুরলি ওয়ালি ওয়ালি জাইক আর মানুষকে তাদের বাবা মা সম্পর্কে আমরা ওসিয়ত করেছি নির্দেশনা দিয়েছি তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন এবং দুই বছরে তার দুধ ছাড়িয়েছেন নির্দেশ দিয়েছি যে আমার শকর গুজার হও এবং বাবা মায়ের শুক্রিয়া আদায় কর ইলাইয়াল মাসির আমার কাছে ফিরে আসতে হবে ওয়া ইনজাহাদ আলা কবি মা আর যদি বাবা মা দুজনেই আমার সাথে শরিক করতে তোমাকে বাধ্য করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তাদের আনুগত্য করবে না ও সাহেব দুনিয়া মা তবে দুনিয়ায় তাদের সাথে সুন্দরভাবে সহাবস্থান করবে আনাবা ইলাইয়া ثم الى يمرجعوكم فانبئكم بما আর আমার দিকে যারা ফিরে এসেছে তাদের পথ অনুসরণ করবে এরপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন তোমরা যে আমল করতে আমি তোমাদেরকে তা অবহিত করব সূরা লাহকাফির 15 নম্বর ayat আল্লাহ তাআলা বলেন ওয়াসায়না الانسان বিওয়ালদাইহি ইহসানা হামালতহু কুরহান ওয়া ওয়াদা'াতহু কুরহা মানুষকে তাদের পিতামাতা উভয়ের প্রতি এহসান করার এবং সুন্দর আচরণের নির্দেশনা দিয়েছি তার মা তাকে কষ্ট করে বহন করেছে এবং কষ্ট করে তাকে গর্ব থেকে খালাস করেছে সুরাল বাড়ার দুশো পনেরো নম্বর রায় আল্লাহ তালা বলছেন ইস আলু না কেমা দায়ুন খাইন ফলিলিদিন আকরাবিন তারা আপনাকে জিজ্ঞেস করে যে তারা কি ব্যয় করবে বলো তোমরা যত সম্পদ ব্যয় করো সেটি বাবা মায়ের জন্য এবং আত্মীয় জন্য করবে সুরাল আন কাবুতরা আট নম্বর রয়েতে আল্লাহ তালা বলছেন ওসাইন আল ইনসান আবি হোসনা ও ইনজা হাদা কালি তুশ্রে মালাই সালা কাবি হে মানুষকে তার বাবা মায়ের সাথে সুন্দর আচরণের নির্দেশনা দিয়েছে যদি তারা তোমাকে আমার সাথে শরিক করতে বলে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তাদের এই বিষয়ে শরিক করার বিষয় তাদের আনুগত্য করবে না এরকম অসংখ্য আয়াত আপনারা লক্ষ্য করেছেন এখানে যেটা বললো তার সার কথা হচ্ছে আল্লাহ তালা তার তৌহিদের কথা তার ইবাদতের নির্দেশনার সাথেই বাবা মায়ের সুন্দর আচরণটাকে মিলিয়ে দিয়েছেন তাইলে পজিশনটা কোথায় বাবা মারা যারা আছেন আপনাদেরকে ইসলাম কি পজিশনটা দিয়েছে একটু লক্ষ্য করুন একটু লক্ষ্য করুন একটু লক্ষ্য করুন আর যেটা আমরা এখানে দেখছি বাবা মা যদি অমুসলিমও হয় দুটো আয়াতে আমরা দেখছি সুরানের মধ্যে লোকমানের মধ্যে আল্লাহ সেটা বলেছেন বাবা মা যদি অমুসলিম হয় তবু তাদের সাথে সুন্দর আচরণের নির্দেশনা দিয়েছে তাহলে আমাদের মুসলিম বাবা মা যারা তাদের সন্তানের কাছ থেকে সুন্দর ব্যবহার পাচ্ছেন না কোন দোষে পাচ্ছেন না বলেন এটা হচ্ছে সমাজের মধ্যে সুন্দর জিনিসের ঘাটতির কারণে এটা হচ্ছে কালচারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে হচ্ছে এডুকেশনটা প্রপারলি না হওয়ার কারণ এটা হচ্ছে অতএব আসুন আমরা সেদিকে ফিরে আসি তরুণদেরকে আমরা সেভাবে গড়ে তুলি যেন তারা দুই জেনারেশনের মধ্যে যোগসূত্র স্থাপনে কোনো বে না করে তার জেনারেশন একটা নয় যে শুধু তার সন্তান তার জেনারেশন তার বাবা যেটা প্রিভিয়াস জেনারেশন এবং যেটা নেক্সট জেনারেশন দুটোর মধ্যেই তাকে দায়িত্ব পালন করতে হবে বাবার দায়িত্ব পালন করতে গিয়ে সন্তানকে ঠকানো সন্তাদের দায়িত্ব পালন করতে গিয়ে বাবাকে ঠকানো এটা ইসলামে নেই সুতরাং একটা পরিবারের সুখ শান্তি বিশ্বাস করেন যদি আপনি একজন ভালো মুসলিম হন তাহলে দেখবেন আপনার বাবার মুখে কি যে আনন্দ লাগে আপনার বাবার জন্য যদি একটা গিফট নিয়ে যান আপনি দেখুন বিশ্বাস করুন কি যে আনন্দ লাগে মাকে যদি একটু শুশ্রষা করা যায় মাকে যদি একটু সহায়তা দেওয়া যায় খেদমত করা যায় দেখেন কি যে আনন্দ লাগে কিন্তু যদি আপনি দুনিয়ার দিকে দুনিয়ার ভোগ বিলাসের দিকে বেশি আগ্রহী হয়ে পড়েন তখন বাবা মাকে সময় দেওয়ার মতো সময় বের করা যাবে না আমরা বাবা মায়ের সাথে সম্পর্কিত আরো কিছু কায়দা নিয়ে কথা বলবো পরবর্তী খোদ এবং পরবর্তীতে সন্তানের হক আছে আত্মীয় স্বজনের বিষয় আছে ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আশা করছি পরবর্তী খোদ কথা বলবো আজকে আমরা আল্লাহর কাছে শুধু এই দোয়াই করি আমাদের পরিবারগুলো যেন সুরক্ষা পায় আমাদের পরিবারগুলোকে যেন আল্লাহ হেফাজত করেন আর আমরাও যেন পারিবারিক এই যে নিয়মাবলী এই যে দাবিৎ রুলস রেগুলেশনস যেটি কোরআনসুন্দ আমাদেরকে দিয়েছে সেগুলো শিখে নিয়ে আমরা যেন পরিবারের হাল শক্ত করে ধরি আসুন আমরা সে চেষ্টা করি আকৌলকিহা গাফুর রহিম الحمد لله رب العالمين والعاقبه للمتقين واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد عباد الله اتقوا الله واتبعوا سنه نبيكم في كل امر من اموركم وفي كل شأن من شؤونكم واهتموا بالعلاقة الأسرية واهتموا بالعلاقة الزوجية وعلاقة الأبناء مع الآباء والأمهات نسأل الله سبحانه وتعالى أن يوفقنا وإياكم لما يحبه ويرضى ويجعلنا من عباده المتقين المؤمنين المخلصين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون আল্লা সুবাহ হুয়া তালা তিনি আমাদেরকে সৃষ্টি করে যেই নেবামটা যে সিস্টেমটা দিয়েছেন তার চাইতে শ্রেষ্ঠ আর কোনো সিস্টেম হতে পারে না শুরুতেই আমরা বলেছিলাম পারিবারিক প্রথা এটা আল্লাহরই দেওয়া সিস্টেম এবং এটা শুধু ইসলামের মধ্যে এককভাবে দিয়েছেন এমনটা নয় এটা প্রথম মানব থেকেই তিনি চালু করেছেন এবং মানুষ যতদিন থাকবে ইসলাম এই প্রথাটাকেই জারি রাখবে আসুন সেই পারিবারিক জীবনের গুরুত্ব আমরা অনুধাবন করি এবং পরবর্তী আরও যে আলোচনাগুলো আসবে আমরা সেগুলো শোনার চেষ্টা করি এবং এসব কিছুর আলোকে আমাদের পরিবারকে সাজাই আল্লাহ তালা আল্লাহতালা যেন আমাদের বাবা মাকে রহম করেন আল্লাহ আল্লাহতালা যেন আমাদের সন্তানদেরকে গড়ে তোলা তফিক দান করেন আমাদের পরিবারের মধ্যে সুন্দর এবং সুদৃঢ় বন্ধন তৈরি করে দেন তাকুয়া ভিত্তিক বন্ধন তৈরি করে দেন ইমান ভিত্তিক বন্ধন তৈরি করে দেন আল্লাহ যেন আমাদের পরিবারের সকল সদস্যদের মধ্যে সুন্দর আখলাক চর্চা করার এবং পরস্পরের প্রতি আশ্বস্ত ও বিশ্বস্ত থাকার তৌফিক দান করে আল্লাহ তালা আমাদের সকলের উপর রহম যেন করেন মারাকা যেন দেন আমাদের প্রত্যেকের হাজাত যেন তিনি পূরণ করেন অসুস্থতা দূর করে দেন অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করে দেন هذا وصلوا وسلموا على نبينا محمد. فقد قال الله سبحانه: ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بها عشره، اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابه اجمعين. وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، وأخذل الكفر والكافرين، والبدعة والمبتدعين، اللهم عليك بأعدائك أعداء الدين، أعداء الإسلام والمسلمين، اللهم تقبل منا ومن المسلمين، اللهم فرج هم المهمومين من المسلمين، واقض الدين عن المدينين، واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه، وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا، وهب لنا من لدنك رحمه، انك انت الوهاب. عباد الله، ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى. وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله اكبر والله يعلم بما تصنعون واقم الصلاه